Hey! নুমলীগড়ত বিদ্যালয়লৈ আহি শিক্ষার্থী হতবাক, নিশা হাতিয়ে চুরমার করিলে বুড়া গোহাইঘাট বিদ্যালয়, সকল চূর্ণ বিচূর্ণ, নিশা গাঁত সোমাল হাতি। চিঞৰ বাখৰ কৰি খেদিলে বন্য হস্তী, পিছে ভুকাটোৰ হাতিয়ে লণ্ড বন্ধ কৰি পেলালে জনজাতি মধ্য ইংৰাজী বিদ্যালয়। জনজাতি মধ্য ইংৰাজী বিদ্যালয়ৰ আজি যি স্কুলঘৰটো আজি সম্পূৰ্ণৰূপে চাৰিজনীয়া হাতী দল আহি ভাঙি দিলে। চেষ্টা কৰাৰ ফলতহে হাতীকেইটা খেদি নিয়াত মানে অলপমান আমি সফল হৈছোঁ। দিনত হাতী আশ্রয় লয় গাঁওর কাহর হাবিত, আর নিশা হলেই চলায় উপদ্রব। বন বিভাগের নির্বিকার স্থিতিত অতিষ্ঠ গাঁওবাসী। বন বিভাগের যি কর্মচারী আমি প্রত্যেক দিনাখনেই কব পারি আমি অবগত করো। আজি বিগত প্রায় 5 বছর বা ধরিয়ে মানে হাতি যি বকিয়াল অঞ্চলত যে ধরনের উপদ্রব চলিছে, কিন্তু তেওঁলোকে হাতি খেদোৱা মানে কামটোক লৈ তেওঁলোক ব্যর্থ হৈছে। গোৱালপাৰাত ক্রমাৎ জটিল হাতি মানুহৰ সংঘাত, বগুলামাৰীৰ দৃশ্য এয়া। নিশা বন্য হস্তীৰ যাকে ঘৰ দুৱাৰ ভাঙি সকলো চুৰমাৰ কৰি পেলালে। এটামান বাজিছে, এটামান সময়ত মানে আহি পথাৰৰ মানে মানুহ খিদি খিদি লৈ আহিছে, ইয়াতে সোমাই গ'ল। সোমাই মানে আহি ডাইরেক্ট মানে ঘর ভাঙাই ভাঙিলে। নিশা হাতি আহতে দুই বৃদ্ধ মা দেউতা আর কণমানিক লৈ পথাৰলৈ দৌড়ি পলাই প্রাণ রক্ষা করিলে এইগৰাকী মহিলাই। বাচ্চা এটা মই বোকা ললো আর ডাঙর ছোৱালী এটা মোর হাজবেন্ডে কোলাত লৈ পলাই গেলো। আর আমার মা আছিল বেমারি, তাকো দিনত 2টা চিলন দিছো। আর শুকুরবুড়া এটা অলপ বেমার, তাইও লাহে লাহে করে সবে গুছি গেলো। যাই অলপ রাস্তাও পালো, পাওয়ার লগে একে গ্রাম গ্রিম বাজিছে। বাজার পিছত মানুহবিলাক আহিল, আহি কিবা গাছ কাটা মেশিন ভেও ভেও বাজে না, এই সীতা লগাই দিছে। লগাই দিয়াতে তারপর অলপ ভয় খাল, টিঙতো শিলগুটি দুলিয়াইছে, দুলিয়াই দুলিয়াই যেনেবা অলপ ভয় খোৱা নিচিনা করিল। তিনিটাকৈ ঘর সারখার করে হাতিয়ে গুগ রাখে গিলিলে ধান চাউল। ধান চান খাল কেইটামান হাতি আছিলে? হাতিটো 30টা, 30টা 35টা। এপদো সামগ্রী রক্ষা নপরিল পরিয়ালটোৰ, আনকি সাইকেলখনো ভাঙি থৈ গল বন্য হস্তিয়ে। নুমলীগড়ৰ পৰা সমৰজিৎ শর্মা আৰু ৰংজনীৰ পৰা কল্যাণ ৰায়ৰ ৰিপৰ্ট, DY365।